বিচার ব্যবস্থায় ভরসা রাখা উচিত ছিল, বিকাশ দুবে এনকাউন্টার প্রসঙ্গে জানালেন ফিরহাদ হাকিম। অন্যায় 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 অন্যায়, কিন্তু আইন হাতে নেওয়াটা তার থেকে বড় হবে। কেউ সাপোর্ট করে না পুলিশ হত্যা, টেররিস্ট কেস, এবং বিকাশ দুবে কেন পাকিস্তানের টেররিস্ট না সেই প্রশ্নও ছিল যে এত বড় হত্যাকাণ্ড করবে। তাহলে তো আর তাকে প্রশাসনের কাজে ধরে নিয়ে আদালতে প্লেস করে। ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের আদালত, তার ওপরে আমরা সবাই তাকিয়ে থাকি। তাই তার ওপর ভরসা যারা রাখেন না, তারা ভারতবর্ষের সংবিধানের ওপর ভরসা রাখেন। যারা ভারতবর্ষের সংবিধানের ওপর ভরসা রাখেন না, তারা মানবিকতার উপরে ভরসা রাখেন না, তারা ভারতবর্ষের ওপরে ভরসা রাখেন। আমি ভারতের নাগরিক, ভারতের সংবিধানকে সম্মান করব, তার উপরে ভরসা রাখব, এবং সংবিধানের মধ্যে দিয়ে যে আইন, সেই আইনকে আমরা সবসময় সম্মান করব। তাহলে তো জঙ্গলের রাজত্ব হয়ে যাবে। টেররিস্টকে ধরা সরকারের কর্তব্য, কিন্তু নিজে টেররিস্ট হওয়া এটা সরকারের সাজে না। কেন হলো এরকম কোনো ব্যাখ্যা? এটা আমি জানি না, আমি তো ইউপিতে ছিলাম না। কিন্তু অ্যারেস্টের পরে কাউকে খুন করা এটা অন্যায়। তার কারণ, আর বাংলার লজ্জা হচ্ছে বিজেপি, যারা বাংলার কৃষ্টি সংস্কৃতিকে ধ্বংস করে তারা বাংলার লজ্জা, যারা বাংলায় থানা জ্বালিয়ে দেওয়ার কথা বলে তারা বাংলার লজ্জা, যারা বাংলায় বদলার কথা বলে তারা বাংলার লজ্জা, যারা বাংলায় দাঙ্গা লাগানোর চেষ্টা করে তারা বাংলার লজ্জা। এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা, স্বামী বিবেকানন্দের বাংলা, ঠাকুর রামকৃষ্ণের বাংলা, নজরুল ইসলামের বাংলা, সেই বাংলাকে উপলব্ধি যারা করতে পারে না তারা বাংলার লজ্জা। যারা গরুর দুধে সোনা আছে বলে তারা বাংলার লজ্জা। যারা অনৈতিকভাবে কথা বলে তারা বাংলার লজ্জা। মমতা বাংলার গর্ব, তার কারণ মমতা বাংলার অত্যাচারী মানুষদের পাশে দাঁড়িয়ে অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। মমতা বাংলার গর্ব, তার কারণ সিঙ্গুরে ওই অত্যাচারের মধ্যে দাঁড়িয়ে থেকে, মানুষের পাশে থেকে চাষিদের অধিকার রক্ষার লড়াই করেছে, নন্দীগ্রামে মানুষের অধিকার রক্ষার লড়াই করেছে, ভিখারি পাসওয়ানের লেবার যখন সে গুম হয়ে গেছিল তার পাশে দাঁড়িয়ে তার জন্যে লড়াই করেছে, যেখানে অন্যায় সেখানে মমতাকে প্রতিবাদ করেছে, তাই বাংলায় মমতা গর্ব। আর এখন বাংলায় কন্যাশ্রী করেছে তাই বাংলার গর্ব, বাংলায় সবস্বাতী করেছে তাই বাংলার গর্ব, বাংলায় নতুনভাবে বাংলায় জনজুয়ার এনেছে তাই বাংলার গর্ব। যেটা উপলব্ধি করার ক্ষমতা মূর্খ বিজেপিতে নেই।